ওয়েলকাম টু সিটিজেন সায়েন্স প্রজেক্ট গ্যালাক্সি ক্রুজ অর্গানাইজড বাই নাওজ ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অব জাপান। মনে করো তুমি একটি জাহাজে করে ভেসে পড়েছো বিশাল মহাশূন্যের সমুদ্রে। সেখানে দেখতে পাচ্ছ অসংখ্য বিভিন্ন রকমের গ্যালাক্সি। এই গ্যালাক্সিগুলোকে ক্লাসিফাই করতে হবে তোমাকে। তাহলে বুঝতেই পারছো আমাদের এই গ্যালাক্সি ক্রুজ জার্নি কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তার আগে বলে রাখি, এই যে ছবিগুলো সেটা তোলা হয়েছে জাপানের হাইপার সুপ্রিম ক্যামেরায়, যেটা পৃথিবীর সবথেকে বড় ওয়াইড ফিল্ড ইমেজিং ক্যামেরা। এই ক্যামেরাটা বসানো আছে জাপানের সুবারু টেলিস্কোপে, যার মিররের অ্যাপারচার 8.2 মিটার। আরও একটু বলে রাখি, এই সুবারু টেলিস্কোপটি বসানো আছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা কিয়া বলে একটা পাহাড়ের মাথায়, যেটার উচ্চতা জাপানের সর্বোচ্চ পাহাড় মাউন্ট ফুজি তার থেকে উঁচু। এই সিটিজেন সায়েন্স প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিজ্ঞানের গবেষণায় সাধারণ মানুষকেও যুক্ত করা। তোমাদের এই ক্লাসিফিকেশন সরাসরি বিজ্ঞানের গবেষণায় কিন্তু কাজে লাগবে। সারা পৃথিবীব্যাপী তোমাদের সঙ্গে এই কাজ আরও অনেকে করছে। এখন আসি কীভাবে রেজিস্টার করবে, কী কী প্রয়োজন। এক, তোমার নিজের ইমেল আইডি, একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইল ফোন। তৃতীয়ত, ইন্টারনেট কানেকশন। চলো দেখে নিন কীভাবে রেজিস্টার করব। প্রথমে ক্রোম ব্রাউজার থেকে গুগলে যাও, সার্চ গিয়ে টাইপ করো galaxycruise.mtk, GALAXYCRUISE, গ্যালাক্সি ক্রুজ। সার্চ দিলে প্রথমেই যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করো, খুলে যাবে গ্যালাক্সি ক্রুজের অফিসিয়াল পেজ। এবার ক্লিক অন লগ ইন, লগ ইন উইন্ডো খুলে যাবে। নিচের দিকে দেখো ফ্রি সাইন আপ, ক্লিক করো। ফ্রি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা সাইন আপ উইন্ডো আসবে, সেখানে গিয়ে নিজের ইমেল আইডি টাইপ করো, পুরো ইমেল আইডিটা টাইপ করার পর নিচে দেখো সেন্ড ভেরিফিকেশন মেইল, ক্লিক করো এটাতে। এবার এই পেজ থেকে বেরিয়ে গিয়ে নিজের মেইল ইনবক্সে চলে যাও, মেইল বক্সে চেক করো। দেখো ওখানে একটা ওয়েলকাম মেইল এসেছে, এটা মেইল এসেছে তোমার ফ্রম গ্যালাক্সি ক্রুজ। মেইলটাকে ওপেন করো, একটা লিংক দেওয়া আছে নীল রঙের হয়ে আছে, ক্লিক অন দ্য লিংক। সঙ্গে সঙ্গে দেখবে একটা উইন্ডো আসবে, সেখানে বলবে সেট ইওর পাসওয়ার্ড, পছন্দের একটা পাসওয়ার্ড যেটা 8টা ক্যারেক্টারের হবে, যেমন মানিক 1234, সেরকম তোমার নাম দিয়ে এটা করো এবং তুমি এটা খাতায় লিখে রাখো, ভুলে যেতে পারো। দুবার টাইপ করতে হবে একই জিনিস, প্রথমে তুমি পাসওয়ার্ডটা পছন্দ করে লেখো, তারপরে আবার দেখো আরেকবার লিখতে বলছে, দুটো ম্যাচ করে যাবে। দেন ক্লিক অন সেট পাসওয়ার্ড, ব্যাস। এবার আবার তুমি গুগল সার্চে যাও, সেখানে গিয়ে সেই একইভাবে galaxycruise.mtk সার্চ করো, গ্যালাক্সি ক্রুজের ওয়েবসাইটে চলে যাও। সেখানে গিয়ে আবার ক্লিক অন লগ ইন, ইমেল আইডিটা পুরোটা লেখো, তার নিচে পাসওয়ার্ড একটু আগে যেটা মিনিমাম আটটা ডিজিটের যেটা তৈরি করেছো 8টা ক্যারেক্টারের, সেই পাসওয়ার্ড বসিয়ে দাও। দেন ক্লিক অন লগ ইন, ব্যাস। এবার ভেসে পড়বে তোমার জাহাজ নিয়ে তুমি এই স্পেসে। এই যে এই রকম একটা ইন্টারফেস আসবে, ডান দিকের কোণের এই শিপ হুইলটা ক্লিক করলেই শুরু হয়ে যাবে তোমার জার্নি। এরপরে এক একটা গ্যালাক্সি তোমার সামনে জুম আউট হয়ে যাবে, তুমি সেটাকে আরও বড় করে দেখতে পারো। এবার চুজ করো এটা এলিপটিক্যাল নাকি স্পাইরাল, চুজ করলে পরবর্তী অপশান দেবে যে ইন্টারঅ্যাক্টিং আর নট ইন্টারঅ্যাক্টিং, সেটা চুজ করার পর সাবমিট। সাবমিট করার তিনটে স্টেপ, প্রথম স্টেপে তোমাকে সিলেক্ট করতে হবে স্পাইরাল গ্যালাক্সি নাকি এলিপটিক্যাল। এবারে আসবে
এটা ইন্টারঅ্যাক্টিং অর নট ইন্টারঅ্যাক্টিং। যদি নট ইন্টারঅ্যাক্টিং হয় কোনো কথা নেই, আর ইন্টারঅ্যাক্টিং হলে তার মধ্যে আবার কতগুলো ক্লাসিফিকেশান আছে, সেটা চুজ করার পর সাবমিট। এখন এইগুলো শেখার জন্য আমাকে একটু তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো। প্র্যাকটিস কী করে করবে দেখো, একদম ওপরে টিপস বলে একটা ট্যাব আছে, ওখানে ক্লিক করো। এরপরে ট্রেনিং বলে একটা মেনু আছে, ওখানে ক্লিক করো, সরাসরি তুমি চলে যাবে লেসনের চ্যাপ্টারে। সেখানে লেসনের পেজে তিনটে পরপর লেসন আসবে এইরকমভাবে, এই যে ছবি দেবে, তিনটে অপশান দেবে, সেখানে তুমি ভুল করলেও ওরা ইনকারেক্ট বলবে এবং কেন ইনকারেক্ট বলে দেবে, কারেক্ট হবে, কারেক্ট করলে পরে কেন কারেক্ট বলে দেবে। ফলে এই তিনটে যদি তুমি প্র্যাকটিস সেট করে নাও, তাহলে তুমি একটা ধারণা পাবে এবং একটা বোর্ডিং পাস পাবে। প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর তুমি আবার লগ ইন করে তুমি এই ক্লাসিফিকেশন শুরু করো। আচ্ছা, এই পাশে দেখো সেটিংস আছে, এখানে গিয়ে তুমি এই ছবির ব্রাইটনেস বাড়াতে কমাতে পারো, গ্রে স্কেল করতে পারো, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। পাসপোর্ট আছে, এর মধ্যে স্ট্যাম্প পাবে, এখানে একটা মেডেল আছে, এটা কমপ্লিট হবে। তার উপরে দেখবে একটা করে গ্যালাক্সি করবে আর তোমার কাউন্টটা বাড়বে। আমাদের টার্গেট হচ্ছে 1000। তোমাদের কাছে, প্রত্যেকের কাছে আমার আশা থাকবে যে আমরা প্রত্যেকে 1000টা করে আমরা গ্যালাক্সি ক্লাসিফাই করব। আমাদের হাতে সময়, এখন সবার পরীক্ষা হয়ে গেছে, এটা আগস্টের ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মানুষ এটা করছে। আমরা এই গ্রুপে সবাই 1000টা করে করব। আমাদের শেষ দিন হচ্ছে আগস্টের 31st আগস্ট। তাহলে চলো, বেস্ট অফ লাক, হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি।